ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়াদিল্লিতে জি টোয়েন্টি সম্মেলনে যোগ দেননি নিষেধাজ্ঞার ভয়ে কারণ আমাদের অনেকেই তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে এর যৌক্তিক কারণ রয়েছে ইউক্রেনের আক্রমণের জন্য রাশিয়ার সমালোচনা করে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন জাতিসংঘ চার্টার অনুসারে আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে জি টোয়েন্টি রাশিয়া যা করেছে এটি তা সম্পূর্ণ বিপরীত পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধ অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ভারত আইসিসির সদস্য ফলে পুতিন দিল্লি সফর করলে তাকে গ্রেপ্তার করতে হতো ভারতকে সম্মেলনে তার বদলে রাশিয়ার প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী শেরগেল লাভরব